গ্যাস সংযোগ বন্ধের পর গত কয়েক দিনে চট্টগ্রামে হাজার কোটি টাকার উৎপাদন ক্ষতির কবলে পড়েছে শিল্পখাত। বিদ্যুৎ উৎপাদনেও ধস নামায় চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী শুধু নামেই, বাস্তবে চিত্র ভিন্ন। নানা প্রতিবন্ধকতায় বন্দর নগরীতে গড়ে ওঠেনি ব্যবসা বান্ধব পরিবেশ। মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ দেয়া হয়নি, জাতীয় গ্রিড থেকেও আসেনি গ্যাস। এলএনজি থেকে প্রতিদিন 250 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ব্যবস্থা রেখে বাকি গ্যাস জাতীয় গ্রিডে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এটা করতে গিয়ে আশুগঞ্জ বাখরাবাদ গ্যাস পাইপলাইনে আগে যেখানে কুমিল্লা থেকে চট্টগ্রামে গ্যাস আসতো তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আগে যেভাবে সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডগুলো হতে চিটং অঞ্চলে গ্যাস সরবরাহ করা হতো, কিন্তু এখন চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকার দিকে এলএনজি সরবরাহ করা হয়, কাজেই ওই দিক থেকে এলএনজি গ্যাস নিয়ে আসার আসলে কোনো সুযোগ ওইভাবে নাই। পোশাক খাতে প্রতিদিন 80 থেকে 90 কোটি টাকার উৎপাদন হয় চট্টগ্রামে। গ্যাসের অভাবে পোশাক কারখানা থেকে শুরু করে সব শিল্প কারখানার উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। প্রতিদিনের প্রোডাকশন ক্ষমতা কিন্তু 80 থেকে 90 কোটি টাকা হচ্ছে চট্টগ্রাম। গ্যাস বিদ্যুৎ এভাবে সুযোগ সুবিধা হঠাৎ করে কেটে ফেলবেন কোনো একটা দুর্যোগের কারণে, তাহলে আমাদের এই লস কে বিয়ার করবে? গ্যাসের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। বাণিজ্যিক রাজধানী হিসেবে আমাদের দেশীয় যে সম্পদগুলি আছে এটার সুষ্ঠু ব্যবহার, এটার একটা হিস্সা আমাদের পাওয়া উচিত, তাহলে হয়তো আমাদের চট্টগ্রামবাসীর সাথে মানে সরকার একটা ন্যায্য বিচার করবে। সাঙ্গুর গ্যাস উত্তোলন বন্ধ হওয়ার পর থেকেই চট্টগ্রামে প্রকট হয়ে ওঠে গ্যাস সংকট। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।